যাদের আসলে জনগণের জন্য কাজ করার কথা ছিল, তারাই আসলে তাদের মাধ্যমে আসলে জনগণ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অ্যাডভোকেট জয়নাল আবেদিন, আপনার কাছে জানতে চাই যে আইনের আওতায় তো আনা হচ্ছে, তারপরও তারা কেন বেপরোয়া হচ্ছেন? কিছু কিছু ঘটনা ঘটছে এবং সেটার বিচারও হচ্ছে। আপনি তো গ্রামের মানুষ, তো আপনি ভালো বুঝবেন এবং জানেন যে এই যে আমাদের গরুতে দুধ দেয় না, একটা বড় একটা বালতির মধ্যে আপনি এই দুধের মধ্যে এক ফোঁটা চুনা ফেলে দেখবেন যে পুরা দুধটা আপনার মানে দধি হয়ে যায়, মানে দধি হয় বা নষ্ট হয়ে যায়, ই হয়ে যায়। এখানে আমি খুব বেশি কথা বলতে চাই না, সেটা হচ্ছে দেশে আইনের শাসন নাই, সুশাসন নাই, আর যদি থাকে ধরারে কেউ সরা জ্ঞান করে না। আপনি লক্ষ্য করেছেন যে এই হাজি সেলিম সাহেব ওই এলাকার একজন নাম করা লোক, একটা প্রবীণ লোক, এবং রাজনীতি করছেন, আবার ব্যবসাও করছেন, যাই হোক, তার সন্তানের বাড়িতে যে জিনিসগুলো পাওয়া গেল এটার কোনো মঞ্জুভাই নাম শুনছে কিনা আমি জানি না, আমার ভাই মন্ত্রী সাহেব নাম শুনছে কিনা জানি না, এই সব দিয়ে বলে কি কি করা যায় না যায় তাও আমি জানি না। সুতরাং একটা দুর্ভাগ্যজনক অবস্থার মধ্যে আছি। এটা হতো না যদি বাংলাদেশে সুশাসন থাকতো, মানুষের যদি তারা যদি নাগরিকের অধিকার যদি আপনার বাস্তবায়িত হতো, তাহলে এই অবস্থা কিন্তু হতো না। আমরা এখন আমরা এমন একটা অবস্থার মধ্যে যাচ্ছি যে কিছু হইলেই শোনা যাচ্ছে কি অমুক ব্যক্তি, ক্ষমতাধর ব্যক্তি, তার বাড়ির থেকে এই জিনিসগুলো পাওয়া গেছে। আপনি সার্চ করে দেখেন, এই বহু শুধু এই তো সেলিমের ছেলের বাড়ির থেকে পাওয়া গেল, অনেককে সার্চ করে দেখেন যে এই সরকারের মধ্যে যারা আছে ক্ষমতাধর ব্যক্তিরা প্রত্যেকের বাড়িতে এরকম অবস্থা আপনি পাবেন। এখন আমাদের এখানে আমার চায় যে এই দেশটা একটা রাজনৈতিক অবস্থার মধ্যে গণতান্ত্রিকভাবে চলুক এবং একটা সুশাসন কায়েম হোক। 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আপনার এই দেশ স্বাধীন হয়েছে, এই দেশ স্বাধীন হয়েছে গণতন্ত্রের জন্য, এই দেশ স্বাধীনের বুকা নাগা মানুষকে বাঁচাবার, এই দেশ স্বাধীন হয়েছে আমার ভোট আমি দেব, বা যাকে খুশি তাকে দেব। এই দেশ স্বাধীন হয়েছে তো এই কারণে নয় যে আমার সম্পদ আমি রক্ষা করতে পারবো না, আগাছায় সব খেয়ে ফেলবে। আর এটাও সত্য যে আমরা আমার যে সংবিধান একটা লেখা হয়েছে, আমার কাছে এখনো আপনার ওই লিখিত একটা সংবিধান, হাতে লেখা সংবিধানটা ডক্টর কামাল সাহেবদের আছে, সেখানে মানুষের যে আপনার আর্টিকেল 7-এ যে অধিকারগুলো দেওয়া হয়েছে যে সকল মানুষের সমান অধিকার, সেই সমান অধিকার কি আমরা ভোগ করতে পারছি? সেই সমান অধিকারগুলো আমরা ভোগ করতে পারছি না। সেই জন্যই আমি আমার ভাইকে বলবো, অতীতের মুখস্থ ইতিহাস না টেনে বর্তমান অবস্থা দেখুন, মানুষ তার নিজের অধিকার থেকে বঞ্চিত হয়ে গেছে, এবং যে মানুষের অধিকার থেকে বঞ্চিত হয়েছে বলেই আজকে এই সমস্ত লোকেরা, আপনার শামীম সাহেবরা, ওই যে আর এক জিকে সাহেবরা, এই সর্বশেষ ওই ইয়ের মাল দেখেন, এই যে আজকে নৌবাহিনীর অফিসারকে যদি আঘাত করা না হতো তাহলে কিন্তু এই জিনিসটা আমরা কেউ জানি। আপনাদেরকে ধন্যবাদ যে মিডিয়া একটা আছে, যে এই মিডিয়ার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি, যাই না আমরা কথা বলি কিন্তু কথা বলি, শুনি, বুঝি, আর একটি কথাই সবসময় শুনি যে কাউকে ছাড় দেওয়া হবে না যে দলেরই হোক না কেন, কিন্তু দেখা যায় যে অন্য কোনো দলের লোক খুঁজে পাওয়া যায় না, ওই একটি দলের লোকই খুঁজে পাওয়া যায়। তাহলে কতবার এটা বলবেন? এখন এগুলো বলা ছাড়ান দিয়ে অ্যাকশনে চলে আসেন, অ্যাকশনে এসে দেশটাকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান,
দেশের মানুষ অত্যন্ত, আমাকে তো বলছে আমার ভাই হতাশাগ্রস্ত, আমি হতাশাগ্রস্ত, আমি সবসময় আশাবাদী লোক, আমি আপনারা যদি ভালো হয়ে যান আপনারা ওই পিছনের সব ওই এই সমস্ত মুখাস্ত ভুলে গিয়ে বর্তমান বাস্তব অবস্থার মধ্যে চলে আসেন, দেশের মানুষ শান্তিতে থাকবে এবং আপনারাও শান্তিতে থাকবেন এবং আমরা সকলেই শান্তিতে থাকবো।